ভিওর্স আজ আপনাদের সাথে অ্যাডভান্স ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের ইন্ট্রোডাক্টরি লেকচারটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমরা এখানে মূলত সয়েলের ডাইনামিক্স প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ সয়েলের উপর যখন ডাইনামিক লোড অ্যাপ্লাই হয় তখন সয়েল কী ধরনের বিহেভিয়ার করে সেটা আমরা জানার চেষ্টা করব তো আলোচনা শুরুতে আমরা সয়েল ডাইনামিক্স সম্পর্কে কেন আমাদের জানাটা জরুরি সেই বিষয়টি বোঝার চেষ্টা করব ধরুন আপনার এলাকাতে একটা বিল্ডিং দশ বছর আগে নির্মাণ করা হয়েছিল সম্পূর্ণ রুলস এবং রেগুলেশনস মেনটেন করে সেই বিল্ডিংটা দশ বছরের কিচ্ছু হয় নাই হঠাৎ করে কোনো একটা আর্কের কারণে বিল্ডিংটা আপনি দেখলেন যে হেলে গেছে অথচ বিল্ডিংটার কোনো বিম কলামে কোথাও কিন্তু কোনো বড় ধরনের আপনার ক্রাক অথবা বড় ধরনের কোনো ফেইলার আপনি চোখে পড়েনি আপনার হ্যাঁ তার মানে বিল্ডিংটার রুলস রেগুলেশন মেনটেন করেই তৈরি করা ছিল বোঝা যাচ্ছে কি হলো আপনার ফাউন্ডেশন যেখানে ছিল যে সয়েলটার উপরে সে সয়েলটার কোনো কারণে ফেল করছে ঠিক আছে তো এখানে সেই কথাটা দেখুন ছোট্ট করে লেখা হয়েছে যে স্ট্রাকচার ফেল ডিউ টু ফাউন্ডেশন ফেলার এবং আমি এখানে ব্র্যাকেটে এটাও লিখে দিয়েছি যে সুপার স্ট্রাকচার ইকো ইজ ওকে এগেনস্ট আর্থ কোয়ার্ক আর্থ কোয়াকের এগেনস্ট সুপার স্ট্রাকচারটা আপনার ওকেই ছিল তো কী হলো তাহলে এতদিন ঠিক ছিল বিল্ডিংটা হঠাৎ করে বিল্ডিংটা ফেল করলো আমরা এই কন্ডিশনটাকে বলি যখন সয়েলটা আপনার একেবারে ফ্লুইডের মতো আচরণ করে এক কিছু কন্ডিশন আছে। সাধারণত এ ধরনের ঘটনা ঘটে হলো যখন আপনার সয়েলটা হয় হলো স্যান্ড সয়েল মানে স্যান্ড হ্যাঁ এবং অবশ্যই কিন্তু সে লুজ স্টেটে থাকবে সে স্যাচুরেটেড হতে হবে হ্যাঁ এবং তারপর সার্ডেন শক থাকতে হবে এই চারটা রুলস মেনটেন করেই করলে সাধারণত আমাদের সয়েল লিকুইফিকেশন হয় ঠিক আছে এবং তখনই কিন্তু এ ধরনের ইনস্ট্রাকচার একদিকে কাজ হয়ে যায় এবং ফেইল করে একটা সময় তাই তো তার মানে কি আমাদের মেন কথা হলো আর্থ মানে একটা সার্ডেন শখ তৈরি হলো এই যে আর্থ তৈরি হলো সার্ডেন শখ আসলো এটাকেই বলে ডাইনামিক লোডিং ঠিক আছে এরকম আরও অনেক ডাইনামিক লোড আছে যেটা পরবর্তীতে আমরা আলোচনা করব মেন মেকানিজমটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম আমি কেন বলতেছিলাম যে সয়াল ডাইনামিক সম্পর্কে আপনার জানাটা জরুরি কারণটা হচ্ছে বিল্ডিংটা ঠিকই ছিল বিল্ডিংটা আরও বিশ বছরও একেবারে বহাল তো বিয়েতেই সে থাকতো বাট হঠাৎ করে সাডেন কোনো একটা ডাইনামিক লোডের কারণে আপনার বিল্ডিংটা ফেল করতেছে অথচ স্ট্রাকচারালি কিন্তু সে যথেষ্ট ইন্টিগ্রেবল মানে ইন্টিগ্রিটি আছে তার ঠিক আছে তো আমরা এই জন্য এই বিষয়টা নিয়ে কনসার্ন যে সয়েলের কিছু ডাইনামিক প্রপার্টি আছে যে ডাইনামিক কিছু লোড আসে সয়েলের উপর সেই লোডগুলোর কারণে সয়েলের ওই লোডগুলো নেওয়ার মতো ক্যাপাবলিটি থাকতে হবে যেন সয়েল কোনোভাবে লিকুইফিকেশন না হয় ঠিক আছে তো এইখানে আমরা মোটামুটি কারণটা আশা করে আপনারা বুঝতে পারছেন কেন এটা জরুরি হ্যাঁ এরপরে আমরা আসি যে এই যে আমাদের যে কোর্স এই কোর্সে আমরা মূলত কি জিনিস জানবো কি বিষয়টা আমাদের মেয়ের ফোকাস থাকবে এখানে ফোকাস থাকবে টু নো দ্য রেসপন্স অফ সয়েল হ্যাঁ সয়েলের রেসপন্স আন্ডার ডাইনামিক ওর সাইক্লিক টাইম ডিপেন্ডেন্ট লোডিং সয়েলের উপর যখন সাইক্লিক আর ডাইনামিক লোডিং অ্যাপ্লাই হবে তখন সয়েল কী ধরনের আচরণ করে সয়েল তার কী ধরনের প্রপার্টি শো করে ঠিক আছে বা কী ধরনের প্রপার্টি থাকলে কী ধরনের পটেন্সিয়ালিটি থাকলে সে আসলে মানে উইথ স্ট্যান্ড করবে এই ডাইনামিক লোডের বিপরীতে ঠিক আছে আচ্ছা তো মোটামুটি অবজেক্টিভটা আমরা বুঝলাম এরপরে আমরা আসি যে স্টেটিক ভার্সেস ডাইনামিক এটা আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আমরা ইতিমধ্যে বিষয়টা জেনে আসছি এর আগেও আমরা তারপরও আমি আরেকবার আপনাদেরকে একটু রিমাইন্ডার দিয়ে দিতে চাচ্ছি সেটা হলো যে স্ট্যাটিকে সাধারণত যে কোনো কিছু এটা আপনার আমি যদি কোঅর্ডিনেটের তিনটা অ্যাক্সেস দেখাই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এই তিনটা অ্যাক্সেসের সাপেক্ষে কিন্তু সে পরিবর্তনশীল হুম কিন্তু ডাইনামিকে যেটা হয় সেটা হলো শুধুমাত্র তিনটা না এর সাথে আরও একটা ফ্যাক্টর যুক্ত হয় সেটা টাইম ডাইনামিকে কোনো কিছু কিন্তু টাইমের সাথে ডিপেন্ডেন্ট হুম টাইমের পরিবর্তন আর পরিবর্তন হয় ঠিক আছে কিন্তু স্ট্যাটিকে সেটা হয় না এখানে আমি একটু আরেকটা দুইটা কথা লিখে রাখছি এটাই হলো আমাদের ডাইনামিকের মূল কথা আমি এটা আরেকটু আরেকটু নিচের দিকে গেলে আরও বোঝাবো এ শুধু এতটুকু মনে রাখুন ডাইনামিকে টাইম ডিপেন্ডেন্ট এবং হলো ভাইব্রেশন ঠিক আছে যে কোনো ডাইনামিক লোড হতে হলে টাইম ডিপেন্ডেন্ট হতে হবে এবং সে ভাইব্রেশন ক্রিয়েট করবে কোনো একটা বডির উপর যখন সে বডির উপর অ্যাপ্লাই হবে ঠিক আছে এবার ডাইনামিক ফোর্সের যে কোনো মিনিং মানে আপনি ধরুন কোনো একটা ফোর্সকে বলতে ডাইনামিক ফোর্স কথার কথা তো সেই ফোর্সটার মিনিংটা কি আমরা যেমন স্কেলার ভেক্টর আসে পড়েছিলাম ঠিক ওই রকম আর কি কিন্তু বলা যেতে পারে যে ম্যাগনিটিউড পরিবর্তন হলে তার পরিবর্তন হবে তার যদি ডিরেকশন পরিবর্তন হয় পরিবর্তিত হবে সে এবং পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন যদি পরিবর্তিত হয় তাহলেও সেটাকে পরিবর্তন বলা যাবে এবং এই তিনটার যে কোনো একটা যদি তিনটা একসাথেও পরিবর্তন হয় তাও তাহলেও সেটাকে আমরা ডাইনামিক ফোর্স বলতে পারবো ঠিক আছে আচ্ছা এখানে এই যে এই যে কথাটা মাত্র বললাম সেটার একটা আপনার একটা গ্রাফের সাথে যেটা দেখানোর চেষ্টা করছে যদি আমি ওয়াই এক্সেসের ডিসপ্লেসমেন্ট আর এক্সএসের টাইম ধরি তো স্ট্যাটিকে যেটা হয় যে স্ট্যাটিকে কিন্তু জাস্ট ডিসপ্লেসমেন্ট ঘটে ঠিক আছে টাইমের সাপেক্ষে দেখুন তার কোনো পরিবর্তন নেই এখানে কিন্তু পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে কিন্তু যখন আপনি টাইমের সাপেক্ষে ডিনামিক কন্ডিশনে যাবেন তখন কিন্তু এই যে এরকম একটা পরিবর্তন সে দেখাবে ভেরিয়েবিলিটি শো করবে ঠিক আছে আবার দেখুন এখানে আপনার যদি আপনি শুধু স্ট্যাটিক কন্ডিশন যে দেখেন তো সেক্ষেত্রে এখানে এগুলো টোটালটা মানে সাধারণত যে কোনো বডির উপর যখন এরকম আপনার ডাইনামিক লোড অ্যাপ্লাই হয় তখন পরিবর্তনটা এরকম হয় এটা টোটাল পরিবর্তন মানে স্ট্যাটিক কন্ডিশনে তো এরকম একটা পরিবর্তন হবেই এবং সাথে সাথে ডাইনামিকভাবেও সে কিন্তু একটা পরিবর্তন আসবে তা ঠিক আছে এটাই ফিগারের মাধ্যমে দেখানো হচ্ছিল ঠিক আছে এবার আপনাকে যেটা বলা হচ্ছে একটা কোশ্চেন্স আপনাকে থ্রো করা হয়েছে যে ডু ইউ থিঙ্ক দ্যাট অল টাইম ভেরিয়েন্ট লোডস আর ডাইনামিক লোডস আপনি কি এটা থিঙ্কিং করেন চিন্তা করেন যে আপনার যত টাইম ভেরিয়েন্ট লোড আছে সবই ডাইনামিক লোড এটার অ্যান্সার হবে নো কারণটা হচ্ছে যে আপনারা জানেন আপনারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে পরিচিত যে লোডের বিভিন্ন ক্যাটাগরি আছে আমরা ডেড লোড বলি লাইভ লোড বলি এগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে খুবই বহুল ব্যবহৃত শব্দ তো লাইভ লোড আপনারা চিন্তা করে দেখুন লাইভ লোড ধরুন একটা বিল্ডিংয়ের উপর কিছু লোক আসে হ্যাঁ সে দেখা যাচ্ছে দশটা থেকে একটা পর্যন্ত সেখানে সে লোকগুলো ব্যক্তিবর্গগুলো থাকে তারপরে থাকে না তাই দেখি সময়ের সাথে থেকে লোডটা পরিবর্তন হচ্ছিলো আবার আপনি যদি ওভারহেড ট্যাঙ্কের কথা চিন্তা করেন একইভাবে কিন্তু একটা সময় পানি ভরতে থাকে একটা সময় পানি ভরতে থাকে না তো সেটাও কিন্তু টাইম হিসাবে পরিবর্তনশীল ছিল কিন্তু ওইটাকে আর কি আমি ডাইনামিক লোড বলবো সেটা তো টাইমের সাথে গিয়ে পরিবর্তনশীল অথচ ডাইনামিক লোড তাকে আমি বলতে পারবো না কারণটা হচ্ছে যে আমি বলছিলাম ডাইনামিক লোড হতে হলে কোনো একটা লোক ডাইনামিক সেটা হতে হলে তাকে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে একটা লোক সে টাইম ডিপেন্ডেন্ট হবে ঠিক আছে বাট তার সাথে সাথে তাকে তার ভাইব্রেশন ক্রিয়েট করতে হবে কোনো একটা বডির উপর আরোপিত হয়ে ঠিক আছে মানে আপতিত হয়ে তো যাই হোক এটাই বলা হচ্ছে যে আপনার অবশ্যই সে একটা জোর আমি যদি এই এফ ফোর্সটাকে এখন আমি যদি ডাইনামিক লোড বলতে চাই তাহলে অবশ্যই দেখুন যে আমি যদি একটা সরলদোলক নিই এবং তার আমি যদি সরলদলোটাকে একটা নির্দিষ্ট প্রসঙ্গ কাটার থেকে ঝুলিয়ে দিলাম এবং আপনি বুঝতেই পারতেছেন যে এটা বব প্লাম বব বলে অথবা সরলদলক না হোক আপনি যে কোনো একটা কিছুকে আপনি এরকম যদি আপনি কোন একটা বডি থেকে মানে কোনো একটা সরসির সাথে ঝুলিয়ে দেন ঠিক আছে তাহলে আমি বোঝানোর জন্য কথাটা বলতেছি যে কোনো একটা কোনো একটা ভারী বস্তুকে একটা সোজার সাথে ঝুলাই দিন সহজভাবে ঠিক আছে সহজ দলকের কথা বলতেছিলাম কারণ সহজ দলক আমরা এর আগে এইভাবে পড়ে আসছি ঠিক আছে তো এখানে আপনি যদি এরকম ফোর্স অ্যাপ্লাই করেন তাহলে কি হবে এই বডিটা মানে এই যে আপনার যে ভারী বস্তুটা ছিল সেইখান থেকে এখানে ট্রান্সফার করবে তাই না তাহলে কী হচ্ছে দেখুন এখানে যে বডিটা যখন ছিল তখন কিন্তু তার পডেশাল এনার্জি ছিল শূন্য কাইনেটিক এনার্জি ছিল তার ম্যাক্সিমাম কিন্তু সে তখন এখানে গেল তখন তার পডেশাল এনার্জি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি মিনিমাম ঠিক আছে তার মানে কাইটিক এনার্জি পডেশাল এনার্জিতে বারবার কি হচ্ছে ট্রান্সফার হচ্ছে ঠিক আছে আপনারা জানেন যে শক্তি কিন্তু সব জায়গায় যে কোনো পয়েন্টে শক্তির কিন্তু কোনো পরিবর্তন হয় না শক্তি কিন্তু একদম মানে কোনো নষ্ট হয় না শক্তি ঠিক আছে শক্তি জাস্ট এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় ঠিক আছে তো যেটা বোঝাতে চাচ্ছিলাম তাহলে এ কিন্তু এভাবে কি হলো তার কাটিউট পটেনশিয়াল এনার্জিতে কর্মরত থাকতেছে তার মানে ভে ভাইব্রেশন আমি ভাইব্রেশন কাকে বলবো খেয়াল করবেন ভালো করে বোঝার চেষ্টা করুন কোনো একটা বডি ভাইব্রেট করতেছে এটার অর্থ হলো যে কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অফ পটেনশিয়াল এনার্জি টু কাইনেটিক ভাইস ভারসা ঠিক আছে মানে আপনার সর্বোচ্চ সবসময় পটেশাল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে ঠিক আছে প্রতিনিয়ত যে বডিতে এরকম ঘটনা ঘটবে সেই কন্ডিশনকে বলা হবে সেই বডিটা ভাইব্রেশন অবস্থায় আছে যেটা এক্সাম্পল আমি আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম ঠিক আছে এবং আমরা সেটা থেকে বুঝতে পারতেছি তাহলে এই ফোর্সটাকে বলবো ডাইনামিক ফোর্স তাহলে ডাইনামিক ফোর্স হওয়ার মেন সত্ত্বটা হলো টাইম ডিপেন্ডেন্ট এবং সাথে হলো যে কোনো বডির উপর অ্যাপ্লাই হলে সেই বডিতে ভাইব্রেশন ক্রিয়েট হবে ভাইব্রেশনের অর্থ হল পটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে বারবার আপনার কম্পার্ট হতে থাকবে কাইনেটিক এনার্জি পটেন্সিয়াল এনার্জি যে কোনো একটা ঠিক আছে আচ্ছা এখানে আপনারা জানেন যে শক্তি যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন কিন্তু আমরা জানি মোট শক্তি সমান থাকে তো অনেক সময় দেখবেন যে মেপে এইখানে শক্তি আর এখানে শক্তি সেম থাকে না অনেক সময় এটার কারণটা কি এটার কারণ হল লস অফ এনার্জি আপনারা জানেন যে হিট আপনারা দেখবেন যে কোনো একটা মানে কোনো একটা যখন মেশিন চলে যে কোনো ধরনের এরকম ঘটনা ঘটে দেখবেন যে সেখানে প্রচুর শব্দ উৎপন্ন হয় অথবা হিট তৈরি হয় প্রডিউস হয় এই যে হিট প্রডিউস হয় শব্দ তৈরি এগুলো কিন্তু লস অফ এনার্জি মানে এনার্জি লসের একটা অবস্থা হ্যাঁ এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এনার্জি লস হচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে আরও কিছু সংজ্ঞা আপনাদের এখানে জেনে রাখতে হবে সেটা সাইকেল টাইম পিরিয়ড ফ্রিকুয়েন্সি এগুলো আপনারা জানেন এগুলো নতুন কিছু বলার নেই আমি এই জন্য সহলোকের কথাটা বলছিলাম যে যার মাধ্যমে আমরা এই জিনিসগুলো শিখে আসছি আমরা সেই নাইন টেন থেকেই ঠিক আছে আচ্ছা এখন আরেকটা ইম্পর্ট্যান্ট টার্ম এখানে আমাদের প্রয়োজন হবে সেটা হলো ডিগ্রি অফ ফ্রিডম ডিওএফ এফ সংক্ষেপে আমি এখানে দেখানোর চেষ্টা করছি ডিগ্রি অফ ফ্রিডম হলো যে কোনো একটা বস্তুর উপর যখন আপনি ডিনামিক ফোর্স এরকম অ্যাপ্লাই করলেন তখন এই বস্তুটা এখান থেকে তো এখানে গেল তাই না তার মানে এই বস্তুটার নতুন যে অবস্থানটা এটাকে ডিক্লেয়ার করার জন্য এটাকে যদি আপনি এক্সপ্রেস করতে চান তাহলে যতগুলো কোঅর্ডিনেটার আপনার প্রয়োজন হবে সেটা হলো ডিগ্রি অফ ফ্রিডম তার ঠিক আছে যেমন এইখানে আপনার সে শুধু এইখান থেকে এইখানে গেছে ঠিক আছে তার মানে সে বোঝা যাচ্ছে যে সে এই এই রশিটা এখান থেকে এইখানে শিফট হয়েছে তার মানে এই অ্যাঙ্গেলটা হলো তার এখানে ড্যাগ্রি অফ ফ্রিডম বুঝতে পারছি কথাটা এখন যদি আপনি এইখানে একটা স্প্রিং যুক্ত করে দিতেন তাহলে এই বস্তুটা কিন্তু এখান থেকে এইখানে যেত এই স্প্রিংটা কিন্তু লম্বা হয়ে যেত বুঝতে পারছি মানে আগের এই পজিশনে যেত না কিন্তু অ্যাটলিস্ট ঠিক আছে তার মানে এখানে একটা স্প্রিংয়ের কে একটা কে কনস্ট্যান্ট থাকতো তাই তো তার মানে এটা এই বস্তুটাকে এক্সপ্রেস করার জন্য এই অ্যাঙ্গেলটা তো থাকতো সাথে স্প্রিংয়ের এই অংশটা চলে আসতো তার মানে বোঝা যাচ্ছে যে এই বস্তুটার এই ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম তো টু ঠিক আছে এইভাবে ডিগ্রি অফ ফ্রিডম আমাদের অনেক সময় প্রয়োজন হবে এই জন্য এই জিনিসটা আমি বলে রাখলাম তো মোটামুটি আশা করি বেসিক বিষয়টা আমরা যে অ্যাডভান্স ফাউন্ডেশনের যে সয়েল ডাইনামিক্স যে পার্টটা অংশটা সেই অংশটার বেসিক বিষয়টা আমরা কিন্তু বুঝতে পারছি আশা করি ঠিক আছে এরপরে যে কোনো ডাইনামিক্স যে কোনো একটা প্রসেসের ক্ষেত্রে কি ঘটনা ঘটে পটেনশিয়াল এনার্জি রিপ্রেজেন্ট পায় হল ডিসপ্লেসমেন্ট হিসেবে তবে কাইনেটিক এনার্জি অ্যাক্সেলারেশন এই যে এখানে যেটা দেখলেন পটেনশিয়াল এনার্জি ডিসপ্লেসমেন্ট মানে এখান থেকে এখানে গিয়েছিল পটেনশিয়াল এনার্জির সচেতন থাকে এটা আপনারা জানেন যে পটেনশিয়াল এনার্জি ইপি সমান আমরা জানি কি ইপি সমান এমজিএইস এটা কিন্তু আমাদের একদম সেই ইউনিভার্সাল সূত্র অনেক আগে থেকে শিখে আসি আর আমাদের আমরা জানি ই কে ইজল টু মানে কাইনেটিক এনার্জি যেটা সেটা হল হাফ ইম বি স্কোয়ার এটাও আমরা কিন্তু জানি এখানে ভ্যালোজি সাথে সম্পর্ক দ্যাট মিনস এখানে এক্সপ্লেশন আছে ঠিক আছে আর চারিখানে সাথে সম্পর্কিত আর লস অফ এনার্জি ড্যাম্পার আমরা ইউজ করি বিভিন্ন ধরনের করে থাকি আর কি ঠিক আছে একটা খুবই ইউনিভার্সাল মানে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি এমএসডি মডেল বলে ঠিক আছে মাস স্প্রিং ডিসিপেশন মডেল আর কি এটা হলো মাস হলো কাইনেটিক এনার্জি স্প্রিং হলো পটেনশিয়াল এনার্জি আর ডিসিপেশন হলো ড্যাম্পার ঠিক আছে এটা মনে রাখবেন এটা আমাদের প্রয়োজন হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আরও কিছু ভাইব্রেশনের কিছু ক্লাসিফিকেশন আমরা দেখার চেষ্টা করব এখান থেকে ঠিক আছে এখানে যদি এরকম হয় যে একটা বস্তু এখানে আছে তাকে পি পিটি যখন তার ফোর্স অ্যাপ্লাই করলেন তখন সে ওইদিকে শিফট হওয়া শুরু করলো তাই না তো এখানে ভাইব্রেশন হলো দুই রকম একটা ফ্রি ভাইব্রেশন একটা ফোর্স ভাইব্রেশন যদি আপনি এরকম হয় যে পিটি মানে কোনো ফোর্স অ্যাপ্লাই করার নেই কিন্তু সেই বস্তুটার মধ্যে ভাইব্রেশন আছে তাহলে সেটা করলে ফ্রি ভাইব্রেশন আর যখন আপনি ফোর্স অ্যাপ্লাই করে এটা করবে তখন সেটা করলে ফোর্স ভাইব্রেশন ঠিক আছে ফ্রি আর ফোস্টরি আবার দুটো ক্লাসিফিকেশন এটা হলো আনড্যাম্প আর ড্যাম্পিং কন্ডিশন মানে যদি এখানে ড্যাম্পার ইউজ করেন আপনি তাহলে সেটা হলো আপনার ইয়ে কন্ডিশন আন ড্যাম্পার যদি ইউজ করেন তাহলে হলো ড্যাম্প কন্ডিশন আর যদি ড্যাম্পার ইউজ না করেন তাহলে আনড্যাম্প কন্ডিশন ঠিক আছে এটার এটা দেখতে চান আবার ফোর্থ ভাইব্রেশন দুই রকম হতে পারে একটা প্রিওডিক আর একটা হলো হল এপিওডিক ঠিক আছে একটা প্রিওডিক অ্যাপিওডিক আবার দুই রকমের একটা হলো ট্র্যান্সিয়েন্ট একটা হলো হল স্টেট ঠিক আছে তো মোটামুটি ক্লাসিফিকেশনগুলো একটু জানা দরকার তাই একটু বলে রাখলাম আমি আমরা মূলত এই যে বেসিক যে বিষয়গুলো বুঝলাম এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো যে আমরা সয়েল ডাইনামিক যে পড়াশোনা করি আমরা সয়েল ডাইনামিক প্রপার্টি নিয়ে যে আলোচনা করি এটা কেন করি আর এটার ভিতরে মেন বেসিক বিষয়গুলো কি কি। এটা ডাইনামিক কোনো কিছু বলা মানেই যে দেখেন আপনার ভাইব্রেশন চলে আসলো এই জন্য আমরা দেখবেন যে আমরা যে এই অ্যাডভান্স ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ে যে সয়েল ডাইনামিক পার্টের কথা বলতেছি অংশটার কথা বলতেছি বেসিক্যালি এটা নিয়ে আমরা আলোচনা করতেছি এটা একটা হিউজ সিলেবাস তার মধ্যে আমরা এই অংশটা নিয়ে কথা বলবো এই অংশের মধ্যে দেখবেন যে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে দেখবেন যে আমরা ভাইব্রেশন থিওরি নিয়ে কথা বলবো তারপর আমরা সয়েলের ডাইনামিক ডাইনামিক প্রপার্টিগুলো কী কী সেইগুলো নিয়ে কথা বলবো আমরা লিকুইফিকেশন নিয়ে কথা বলবো আমরা সেখানে মেশিন ফাউন্ডেশন নিয়ে আমরা কথা বলবো মোটামুটি চার পাঁচটা টপিক্স নিয়ে আমরা কিন্তু আলোচনা করব তো আমরা মোটামুটি একটা লেকচার সিরিজ তৈরি করতে যাচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের লেকচারটা ছিল সেটা আপনাদের একটু ডিটেলস আমি মোটামুটি বলার চেষ্টা করছি আগামী ক্লাসে আমরা অবশ্যই ভাইব্রেশন থিওরি নিয়ে আলোচনা করবো তাহলে আরো বিষয়গুলো ক্লিয়ার হবে তো আজকের মতো এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই অবশ্যই ক্ষমাশীল দৃষ্টি দেখবেন